ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ভাই আপনি প্রশ্ন করেছেন অলি আউলিয়া কাকে বলছেন ও কোনো পীর পীরকে বলা হয় কিনা বা কোনো কি বৈশিষ্ট্য ইত্যাদি আপনার এই প্রশ্নের উত্তর হচ্ছে যে অলি আউলিয়া কোনো পীরকে নয় কোনো পীরকে যে অলি আউলিয়া বলা হয় তা নয় অলি আউলিয়া শব্দের অলি হচ্ছে এটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে বন্ধু তো আল্লাহ তালা যার বন্ধু বা অভিভাবক তিনি হলেন অলি আর অলিদের উপর মহান আল্লাহ তালা সব সময় সন্তুষ্ট থাকেন যারা অলি তারাও মহান আল্লাহর পালনে থাকেন কোরআন পরিষ্কারভাবে বলা হয়েছে অলিদের সম্পর্কে অলি সম্পর্কে আল্লাহ আলমিন সুরা ইউনুস আয়ত নম্বর বাষট্টি সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে সাবধান জিনে রাখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে আর না তারা কোনো চিন্তায় থাকবে অলি হওয়ার গুণ হচ্ছে অলি কাদেরকে বলা হয় কাদেরকে দেখে বুঝতে পারবেন যে এরাই হচ্ছে আল্লাহর কোন মানুষ যদি আল্লাহর অলি বা বন্ধু হতে চায় আল্লাহকে অভিভাবক হিসেবে পেতে চায় তবে তাকে দুটি কাজ করতে হবে আল্লাহ তালা বলেন আল্লাহ জি না আমাকুন যারা ইমান এনেছে এবং ভয় করতে রয়েছে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে এবং আল্লাহকে ভয় করতে রয়েছে সবসময় আল্লাহকে ভয় করে সুরাই মানুষ আয় নম্বর তেষট্টি এরাই হচ্ছে অলিয়া উলিয়া আল্লাহর বন্ধু হওয়ার বা আল্লাহকে অভিভাবক হিসেবে পাওয়ার মাধ্যম হলো দুইটি আল্লাহর প্রতি ইমান আনা এবং আল্লাহকে ভয় করতে থাকা তো আশা করি বুঝতে পেরেছেন যে অলিয়া অলিয়া একমাত্রই যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানে বিশ্বাস করে আল্লাহর প্রতি আনে এবং আল্লাহকে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না আল্লাহর প্রতি আল্লাহকেই একমাত্র ভয় করে তারাই হচ্ছে অলিয়া অলিয়া আপনি দেখতে পারেন এবার দেখেন তাহলে অবশ্যই আল্লাহবাবুরতে পারবেন সুরাই ইউনুস আয়েত নম্বর চৌষট্টি সুরাই ইউনুস আয়েত নম্বর তেষট্টি সুরাই ইউনুস আয়েত নম্বর বাষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি দেখেন আয়গুলো আপনি বুঝতে পারবেন অলিয়া অলিয়া কারা আসলে কোনো পীর নয় কোনো মানুষই নয় যে কোনো পীর পীর পূজারী বা এগুলো যারা যেগুলো বললেন ওগুলো না এক কথায় যে কোনো ব্যক্তি আল্লা উপর আল্লাহর প্রতি ইমান না এবং তাকে একমাত্র ভালো ভয় করে আর কি এরাই হচ্ছে আল্লাহ অলিয়া উলিয়া আশা করি বুঝতে পেরেছি ইনশাল্লাহ